হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বৃষ্টি একাডেমি এই ভিডিওতে ভেক্টরের একটি সলিউশন নিয়ে আলোচনা করছি খুব ইম্পর্টেন্ট সলিউশন খুব ভালোভাবে দেখে রাখবে শর্ট কোয়েশ্চেনের মধ্যে থাকতে পারে ব্রড কোশ্চেনের মধ্যেও পেতে পারো ইফ টু ভেক্টার্স পি আই প্লাস টু জে অ্যান্ড থ্রি আই মাইনাস থ্রি জে দুটো ভেক্টর দেওয়া আছে আর কোলিনিয়ার দুটো ভেক্টর যদি কোলিনিয়ার হয় দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ পি পি এর ভ্যালুটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে প্রথমেই জানতে হবে কোলিনিয়ার মানে কি কোলিনিয়ারের বাংলা মিনিং হচ্ছে সমরেখ কনসেপ্টের ভিডিওতে আমি সমরেখ ভেক্টর নিয়ে আলোচনা করেছি যদি কনসেপ্টের ভিডিওটা ভালোভাবে দেখে থাকো তাহলে এই অঙ্কের সেলিব্রেশনটা করতে পারবে এখানেও আরেকটু বলে দিচ্ছি সমরেখ বা কোলিনিয়ার ভেক্টর মানে হচ্ছে দুই বা ততুধিক ভেক্টর একই সরল রেখায় অথবা সমান্তরাল সরল রেখায় যখন ক্রিয়াশীল হয় একই সরল রেখায় থাকবে অথবা সমান্তরাল সরল রেখায় থাকবে তখন আমরা সেটাকে কোলিনিয়ার ভেক্টর বলতে পারবো দুটো ভেক্টর দেওয়া থাকলে একটি ভেক্টর যদি আরেকটি ভেক্টরের সমরেখ হয় তবে সেটাকে একটা কন্ডিশানের মাধ্যমে প্রকাশ করা হয় সেটা হচ্ছে ভি ভেক্টর ইকুয়ালস টু এম ইন্টু এ ভেক্টর এখানে বি আর এ ভেক্টর হচ্ছে গিভেন ভেক্টর যে কোনো ভেক্টর বি যদি একটি প্রদত্ত ভেক্টর এর সাথে সমরেখ হয় তবে বিকে এম ইন্টু এ এই আকারে প্রকাশ করা হয় যেখানে এম হচ্ছে একটা স্কেলার নট ইকোলস টু জিরো হতে হবে কিন্তু জিরো হলে তো এই পুরোটা জিরো হয়ে যাবে কোনো মিনিং থাকবে না স্কেলার তোমরা যা ইচ্ছে ধরতে পারো পি বসাতে পারো এম বসাতে পারো এক্স বসাতে পারো যে কোনো কিছু বসাতে পারো কোনো অসুবিধা নেই তাহলে আমাদের এখানে গিভেন ভেক্টর কি আছে পি আই প্লাস টু জে থ্রি আই মাইনাস থ্রি জে আমি ধরে নিলাম দিস ইকোলস টু বি ভেক্টর আর দিস ইকোলস টু এ ভেক্টর তাহলে দেয়ার ফোর পি আই প্লাস টু জে ইকোয়ালস টু একটা স্কেলার নিলাম এম ইন্টু এ ভেক্টর থ্রি আই মাইনাস থ্রি জে আরেকবার বলে দিচ্ছি এই ভেক্টরটাকে বি ভেক্টর ধরেছি এই ভেক্টরটাকে এ ভেক্টর ধরেছি যেহেতু দুটো সমরেখ তাই এই আকারে প্রকাশ করলাম এম হচ্ছে এখানে স্কেলার সুতরাং এম নট ইকোয়ালস টু জিরো দ্যাট ইকলস টু পি আই প্লাস টু জে ইকলস টু মাল্টিপ্লাই করি স্কেলার দিয়ে আমরা মাল্টিপ্লাই করতে পারি ভেক্টর থাকলে থ্রি এম ইন্টু আই মাইনাস থ্রি এম ইন্টু জে বোথ সাইড কম্পেয়ার করবো আই এর আয়ের আইয়ের তাহলে দেয়ার ফোর পি টু লিখতে পারছি থ্রি এম অ্যান্ড টু জে মাইনাস থ্রি এম জে তাহলে টু টু মাইনাস থ্রি ইন্টু এম এর কম্পেয়ার করেছি জে এর কফিশিয়েন্ট জে এর কম্পেয়ার করেছি দ্যাট ইকলস টু এখান থেকে এম কত লিখতে পারি মাইনাস টু আমাদের কিসের ভ্যালু বার করতে হবে পি এর এখানে পি ইকোয়ালস টু থ্রি এম পেয়েছি এম ইকুয়ালস টু পেয়ে গেছি দ্যাট ইকলস টু থ্রি ইন্টু মাইনাস টু বাই থ্রি 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 কেটে দিলাম মাইনাস টু তাহলে অ্যান্সার কত পি ইকোয়ালস টু মাইনাস টু খুব ইম্পর্টেন্ট অঙ্কটা শর্ট কোয়েশ্চনের মধ্যে আসার চান্স খুব বেশি ভালোভাবে দেখে রাখবে আর ভালোভাবে বুঝে নেবে ডেটা চেঞ্জ করা থাকলেও যেন তোমরা অ্যান্সার করতে পারো মনে রাখবে লিনিয়ার যখন দুটো ভেক্টর বলা হবে ভ্যালু বার করতে বলা হবে একটা ভেক্টর ইকুয়ালস টু স্কেলার এন টু আদার ভেক্টর বোথ সাইডে আই এর কোফিসিয়েন্ট জে এর কোফিসিয়েন্ট কম্পেয়ার করে সেখান থেকে যার ভ্যালু বের করতে বলা হবে সেই ভ্যালুটা বের করে নেবে খুব ভালোভাবে ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবে থ্যাংক ইউ